সো গাইস, সবার মনে এখন একটাই প্রশ্ন যে আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডিলটা আসতে চলেছে। সঠিক বলেছেন। তো তাই গাইস, তিন দিন পর আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডিলটা আসবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া গাইস, গারিনা কিন্তু আনতে চলেছে খুবই শীঘ্রই একটা ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট। তো ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এবং গাইস, এই নতুন বান্ডিলের ইভেন্ট আর গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে তার সম্পূর্ণ ডিটেলসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদেরকে টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস, আজকে কিন্তু কোনো কনফার্ম টুনাইট আপডেট নেই, মানে গাইস কালকেরে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে নতুন কিছু দেখতে পাবে না। কিন্তু গাইস, 14 তারিখে তোমরা আমাদের গেমের ভেতরে একটা ইভেন্ট দেখতে পাবে যার অফিশিয়াল ব্যানার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর উপরে ক্লিক করলে গাইস তোমরা কিন্তু এরকম টাইপের ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু দিওয়ালি স্পেশাল এই অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাবে। অক্টোবর মাসের 14 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, সেই কনফার্ম আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস, এখন তোমরা যেরকম আমাদের গেমের ভেতরে ইএমপি আর গাইস একেএম এর বন্দুকের স্ক্রিনের এই রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, সেরকমই গাইস তোমরা আপকামিং সময় যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, তো এই রিং ইভেন্টটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ফামাস বন্দুকের অনেক কটা স্কিন দেখতে পাবে, যে স্কিনগুলো অনেক দিন আগে কিন্তু আমাদের ইনকিউবেটরের ভেতরে এসেছিল। তো এখানে গাইস তোমাদেরকে ফামাস বন্দুকের রিং ইভেন্টের সমস্ত স্কিন গুলো কিন্তু রিভিউ করে দেখাচ্ছি। তো এই স্কিনগুলো নিয়েই কিন্তু তোমরা একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো ফামাসের এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এরপরে গাইস, ভিডিওতে আগে তোমাদেরকে অনেক কটা ফ্রি রিওয়ার্ড এবং গাইস নেক্সট গোল্ড রয়্যালের কনফার্ম আপডেট দেব, কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটায় খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে। তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি। এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে, এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x বেট থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্ট দাও লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে। তো গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের লবির এখানে এরকম টাইপের একটা লোগো দেখতে পাবে। তো এই লোগোটার উপরে তোমরা যদি ক্লিক করো তাহলে গাইস তোমাদের সামনে এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এই ইভেন্টে গাইস তোমরা কিন্তু বেসিক্যালি যে জিনিসটা করতে হবে সেটা হলো গাইস, এখানে তোমাদেরকে কিছু মিশন দেবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে টোকেনটা দেখতে পাচ্ছ এই টোকেনটা পাবে। এবং গাইস এই টোকেনটা তোমরা যত বেশি কালেক্ট করবে সেক্ষেত্রে গাইস এখানে এসে তোমরা কিন্তু এখানে গাইস একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে এবং গাইস অনেক কটা ভাউচার আর এই আইটেমগুলো দেখতে পাবে। তো টোকেন দিয়ে তোমরা কিন্তু এখানে এসে এই আইটেমগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তাছাড়া গাইস তোমাদের জন্য কিন্তু এখানে একটা স্পেশাল মিশন দেওয়া হবে, যে মিশনটা তোমরা কিন্তু ওপরে দেখতে পাচ্ছ। তো তোমাদের সার্ভারের সমস্ত প্লেয়াররা যদি এই মিশনগুলো কমপ্লিট করে তাহলে একটা দাগ তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে। তো এই দাগটা আগালে তোমরা কিন্তু এখানে কিছু ভয়েস প্যাক দেখতে পাবে, যে ভয়েস প্যাকগুলো তোমরা কিন্তু কিছু দিনের জন্য নিতে পারবে। এবং গাইস শেষে গিয়ে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই, গারিনা যদি চায় তাহলে কিন্তু এই ইমোটটা দেবে, না হলে গাইস অন্য একটা নর্মাল আইটেম তোমাদের কিন্তু গারিনা এখানে দেবে। কারণ গাইস অলরেডি যেহেতু গারিনা এখানে তোমাদেরকে ফিমেল বান্ডিলটা ফ্রিতে দিচ্ছে, তো তার জন্য এখানে কিন্তু তোমরা ইমোট দেখতে পাবে না, ইমোটের বদলে অন্য কিছু দেখতে পেয়ে যাবে। আর যদি ইমোট দেয় তাহলে গাইস কিন্তু কিছু দিনের জন্য দেবে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর গাইস এই ইভেন্টটা যখন আসবে তখন কিন্তু তোমরা ক্রিমিনালের কিন্তু ইভেন্ট দেখতে পাবে যার ব্যানার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো অনেক দিন ধরেই তোমাদের কিন্তু বলে রাখছি ক্রিমিনাল বান্ডিল কিন্তু আসতে চলেছে খুবই শীঘ্রই। তো ডায়মন্ড কিন্তু জমিয়ে রাখো, কারণ ক্রিমিনাল বান্ডিলে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড গাইনা কিন্তু কাটবে। আর গাইস যখনই ক্রিমিনাল বান্ডিলের কনফার্ম ইভেন্টের সাথে কনফার্ম প্রি অ্যাক্সেস পেয়ে যাবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো এরপরে গাইস তোমাদেরকে M1887 একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই। কারণ গাইস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে M1887 ইভেন্ট কবে আসবে। তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস এই যে কটা M1887 স্কিন দেখতে পাচ্ছ, যাদের রিভিউগুলো তোমাদের কিন্তু এখানে ধীরে ধীরে করে দেখাচ্ছি। তো M1887 এই স্কিনগুলো নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর কবে দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলে দিই। তো গাইস নভেম্বর মান্থে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে রেখেছে। তো তোমরা অনেকে জানতে চাইছিলে তাই জন্য এর আপডেটটা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। আর গাইস M1887 স্কিনের রিং ইভেন্টটা তোমরা কারা কারা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও।
তো এরপরে গাইস তোমাদের কিছু স্পেশাল লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা সবার প্রথমে কিন্তু আর্কটিক ব্লুর মতো দেখতে একটা বান্ডিল দেখতে পাবে, যে বান্ডিলটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এর ভেতরেও তোমরা কিন্তু কিছু অ্যানিমেশন দেখতে পাবে, যেটা ঠিক এরকম টাইপেরই লাগবে। তাছাড়া গাইস তোমরা কিন্তু এরকম টাইপের একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু দেখতে পাবে। তো এই যে গাইস রিং ইভেন্টটা, তো এই রিং ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই গারিনা আমাদের গেমের ভেতরে আনতে চলেছে, আর লিক্স কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক, সেটা হলো গাইস আমাদের নেক্সট গোল্ড রয়্যালের বান্ডিলের ব্যাপারে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আবার প্রথমে জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট গোল্ড রয়্যালের বান্ডিলটা দেখিয়ে দিই। তো গাইস এখন তোমরা কিন্তু আমাদের গোল্ড রয়্যালের ভেতরে এই মেল বান্ডিলটা দেখতে পাও, যেটা কিন্তু আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। তো এই বান্ডিলটার পরে যে বান্ডিলটা আমাদের গোল্ড রয়যালের ভেতরে আসতে চলেছে সেটা হলো গাইস এই ফিমেল বান্ডিলটা, যেটা কিন্তু মেলেরই কিন্তু ফিমেল ভার্সান। তো এই বান্ডিলটাই তোমরা কিন্তু আমাদের নেক্সট গোল্ড রয়যালের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে রেখেছে। তো ফিমেল বান্ডিলটা দেখার পর গাইস আমার তো অতটাও ভালো লাগলো না। তারপরে গাইস আমরা জানতে চাইলাম আর কোন বান্ডিলগুলো আপকামিং সময় আমাদের গোল্ড রয়যালের ভেতরে আসতে পারে। তো তোমাদেরকে গাইস আগে যে বান্ডিলগুলো দেখিয়েছিলাম, যেরকম গাইস এই যে একটা মেল বান্ডিল, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, তো এই একটা বান্ডিল এবং গাইস এই যে একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ, তো এই বান্ডিল, তো এই বান্ডিলগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গোল্ড রয়্যালের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো ফ্রি ফায়ারের আপকামিং গোল্ড রয়্যালের বান্ডিলগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের নেক্সট এবং আপকামিং গোল্ড রয়্যালের বান্ডিলগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে আরও একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা তোমরা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে আমার কাছ থেকে জিজ্ঞাসা করো, যেটা হলো গাইস গোল্ডেন শেডের এই নতুন ভার্সানের বান্ডিলের ইভেন্টটা কবে আসবে। তো তোমাদেরকে বলে দিই গারিনা কিন্তু এর অফিসিয়াল ট্রেলারটা লঞ্চ করে দিয়েছে, যেরকম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই দিওয়ালি ইভেন্টের পরেই তোমরা কিন্তু এই বান্ডিলের একটা ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু আপাতত কনফার্ম হয়ে আছে। তো তোমরা গাইস কারা এই বান্ডিলের ইভেন্টের জন্য অপেক্ষায় আছো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে যখনই এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম প্রি অ্যাক্সেসটা আমি পাবো, তখন গাইস সেটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরও অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও, তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস আজকের মতো কিন্তু এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।